আসসালামু আলাইকুম। আজকে আমি একটি 6 কাটের সুনতি জামা বানিয়ে দেখাবো। তো জামাটি বানানোর জন্য আমি এখানে 3 হাত বহরের চায়না কাপড় নিয়েছি 1.5 গজ। তো কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নিয়ে আমি আমার লম্বা অনুযায়ী 44 ইঞ্চির দাগ কেটে নিচ্ছি। তো 44 ইঞ্চি দাগ কেটে নিয়ে আপনারা আপনাদের লম্বা অনুযায়ী দাগ কেটে নেবেন। কাঁধের জন্য 7 ইঞ্চির কে 2 দিয়ে ভাগ করে 3.5, 3.5 কে আমি সেলাইয়ের জন্য আরো 1/2 ইঞ্চি নিয়ে 4 ইঞ্চির একটা মাপ দিয়ে নিলাম, এবং আমি অল বডির জন্য 17 ইঞ্চিতে মাপ করে নিলাম। অল বডির জন্য 17 ইঞ্চিতে মাপ করে নিয়ে পুরো পুরো মাপটিকে আমি দাগ দিয়ে মিলিয়ে নিলাম, শোল্ডারের সাথে দাগ দিয়ে মিলিয়ে নিলাম। এখন আমি বটম পাশে টোটাল যতটুকু থাকবে তার মাঝখান বরাবর আমি মাপ করে নিব। তো আমার 15 ইঞ্চি আছে, সেন্টার বরাবর 7.5 ইঞ্চিতে মাপ করে নিলাম। তো মাপ করে নিয়ে আমার মার্ক করা চিহ্নিত অংশগুলোকে আমি সুন্দরভাবে মিলিয়ে দিব। তো শোল্ডার থেকে বটম পর্যন্ত আমি মিলিয়ে দিয়ে কাটিং করে নিলাম। ও কাটিং করে নিয়েছি। এখন আমি বড় অংশটিকে আমি উল্টিয়ে ছোট অংশের বরাবর রাখব, এবং ছোট অংশের ওপরে 1/2 ইঞ্চি মতো একটু ওপরে লাগিয়ে রাখব। বড় অংশটি ছোট অংশের ওপরে 1/2 ইঞ্চি মতো ওপরে উঠিয়ে দিব। তো উঠিয়ে দিয়ে এখন আমি বডির মাপটি নিব। শোল্ডারের জন্য আমি 7 ইঞ্চি মাপ করে নিচ্ছি, এবং শোল্ডারের আর্ম হোলের জন্য আমি 7 ইঞ্চি মাপ করে নিচ্ছি। তো মাপ করে নিয়ে আমি উভয় অংশকে সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি। এখন আমি শেপের জন্য শোল্ডারের অর্ধেক 3.5 ইঞ্চিতে মাপ করে সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি। তো শেপ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও দেখা অনুযায়ী এইভাবে শেপ দিয়ে নিবেন। তো আমি এখানে বডির মাপের জন্য বডির সাইজ অনুযায়ী আমি 11 ইঞ্চিতে মাপ করে নিলাম। এখানে আপনাদের যা বডি হবে তাকে 4 দিয়ে ভাগ করে 2 দিয়ে যোগ করে নিবেন। তো আমি 11 ইঞ্চিতে মাপ করে নিয়েছি। কাঁধ থেকে কোমর পর্যন্ত 14 ইঞ্চিতে আমি মাপ করে নিলাম, এবং আবার কাঁধ থেকে আমি 20 ইঞ্চিতে মার্ক করে নিব, অথবা হিপের জন্য বলতে পারেন 20 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন আমি আমার কাঁধ থেকে কোমর পর্যন্ত যে মার্ক করে নিয়েছি সেই দাগ অনুযায়ী সেখানে হিপ সাইজ 4 দিয়ে ভাগ করে 2 দিয়ে যোগ করে যা মাপ হবে সেটা নিব। একইভাবে আমি 20 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, সেখানেও আমি 4 দিয়ে ভাগ করে 2 দিয়ে যোগ করে 11 ইঞ্চিতে মার্ক করে নিয়েছে। তো মার্ক করা অংশগুলো এখন আমি সুন্দরভাবে মিলিয়ে দিলাম। গলার জন্য 5 লম্বা ও 2.5 চওড়ার একটি মাপ দিয়ে নিলাম, নিয়ে সুন্দরভাবে মার্ক করে নিলাম। তো সুন্দরভাবে একটু মার্ক করে নিচ্ছে। এখন কাটিংয়ের পালা, আমি মার্ক করা অংশগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনারা ভিডিও দেখা অনুসারে এভাবে মার্ক করে কেটে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। আর আপনারা চাইলে ফেসবুকে আমার সাথে জয়েন থাকতে পারেন, ফেসবুকের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ফেসবুকেও আমি নানা ধরনের ভিডিও দিয়ে থাকি। নিজের পাটিকে সরিয়ে সামনের পাটের আর মোহরটিকে আরেকটু ডিপ করে কেটে নিচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিও অনুযায়ী আপনারা একইভাবে কেটে নেবেন। তো কেটে নিয়ে আমি উপর থেকে একটি অংশকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি জামাটাকে সাজিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা একইভাবে মাঝখানের পাটটা মাঝখানে রেখে দুই পাশে দুটো পাট রেখে এভাবে সাজিয়ে নেবো। এভাবে টোটাল আমার 6টা কাট হয়েছে। তো যে কোনো একটা এটা উপরের অংশের অংশ, তো উপরের অংশের সাথে এভাবে কাপড়গুলোকে মিলিয়ে আমরা সেলাই করে নেব।
তো সেলাই করা হয়ে গিয়েছে। একইভাবে আমরা অপর পাড়টিও আমি সেলাই করে নিলাম। তো সেলাই করে আমি দুটোকে সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি। এখন বটম পাশে আমি সুন্দরভাবে সমান করে সাইজ করে কেটে নিচ্ছি। তো আপনারা এটা সুন্দরভাবে স্কেল দিয়ে সাইজ করে কেটে নেবেন। কেটে নিয়েছি, নিয়ে এখন আমি সমানভাবে উল্টিয়ে যে গলার সামনের অংশের সাথে আমি গলার একটা পটি দিয়ে নিচ্ছি। তো আমি পটিটি দিয়ে নিয়েছি। একইভাবে আপনি কাপড়টি উল্টোভাবে রেখে সেলাই করে আবার এইভাবে মুড়িয়ে আপনারা গলার গলার পটিটি সুন্দরভাবে এভাবে কমপ্লিট করবেন। তো আমি গলার পটিটি কমপ্লিট করেছি। তো আমি দুটো অংশেই পটি কমপ্লিট করে আমি হাতার অংশগুলা এভাবে, শোল্ডারের অংশগুলা একইভাবে আমি সেলাই করে নিব। তো সেলাই করে নিয়েছি। এখন আমি ফুল হাতার জন্য আমি একটি 4 ফোল্ডের একটি কাপড় নিয়েছি। তো কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে আড়ে 9 ও লম্বায় 22 ইঞ্চি নিয়েছি। তো এই কাপড়টিকে আমি একটু 2.5 ইঞ্চির মাপ দিয়ে নিচ্ছি। যে কোনো একটা প্রান্তে মাপ দিয়ে নিয়ে আমি একটু ডিজাইনের জন্য সুন্দরভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। তো এটাকে আমি সুন্দরভাবে ডিজাইন করে কাটিং করে নিব। এবং এখানে আমি মৌরির জন্য 6.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো 2.5 ইঞ্চি ও 6.5 ইঞ্চির সাথে একসাথে মিলিয়ে আমি কাটিং করে নিচ্ছি। মার্ক করা অংশগুলো আমি সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিয়েছি, দেখুন। এখন আমি পাড়গুলার যে কোনো একটা অংশকে মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি। আমি আমি সামনের পাটের হাতার আড়মোহরের অংশটি একটু কেটে নিচ্ছি আড়মোহরের জন্য। তো আমি হাতাটি এভাবে কেটে নিলাম। এখন আমি 2 ইনটু 1.5 ইঞ্চির একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে হাতায় ডিজাইনের জন্য ব্যবহার করছি। এখানে আপনারা বিভিন্ন ধরনের লেসও ব্যবহার করতে পারেন, আর চাইলে জামার কাপড়ের সাথে মিলিয়ে হাতায় একটু এইভাবে পটি দিয়ে ডিজাইন করে নিতে পারেন। তাহলে দেখতে বেশ ভালোই লাগবে। আর আপনারা হাতাটি অবশ্যই ফুল হাতাও রাখতে পারেন, আবার 3/4ও রাখতে পারেন। তো আমি হাতাটিকে এভাবে সেলাই করে নিয়ে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে আবার আরেকটি সেলাই দিয়ে নিলাম, নিয়ে আমার হাতাটিকে কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি হাতাটিকে উল্টিয়ে নিচ্ছি। তো হাতাটি উল্টিয়ে নিলাম, নিয়ে আমি একটু সামান্য পরিমাণ কেটে দিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখন আমি আমার জামাটিকে আনলাম, এনে জামার গলা দিয়ে হাতাটিকে, হাতার সামনের অংশটি, ভাঁজ উল্টো অংশ না, সামনের অংশটি, হাতার সামনের অংশটি আমি এনে গলা দিয়ে ঢুকিয়ে আমি এভাবে হাতার সাথে বগলের যে আড়মোহরের অংশটিকে আমি সেলাই করে নিয়েছি। তো আমি সেলাই করে নিয়েছি, দেখুন। একইভাবে আমি দুটো অংশই সেলাই করে নিলাম, দুটো হাতাই আমি সেলাই করে নিয়েছি। তো সেলাই করা হয়ে গিয়েছে আমার। এখন আমি বটম সাইডে একটু ভাঁজ করে সেলাই করে নিব। তো আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর টপের ভিডিও আছে, স্কার্ট আছে, তো আপনারা চাইলে বেবি ড্রেস আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আমি জামাটিকে উল্টে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।